রব্বে কারিম আমাদেরকে জানান, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছি রমজানুল মুবারক মাসে। সুবহানাল্লাহ, কত বরকত এ রোজার বরকত আমার আল্লাহ অনেক দিয়েছেন, যেটা আমাদের রাখতে হবে। আর কারণে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে রমজান মাস দিয়েছে নাকি? জি আমার। তবে আমি এতটুকু কথা আপনাদের বলি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয় ইমানদার সম্প্রদায়, তোমাদের প্রতি আমি আল্লাহ রোজা ফরজ করেছি যেমন পূর্ব সম্প্রদায়ের প্রতি আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা তা আল্লাহ পাকের, আর রোজার বদলা স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, রোজা কত ফজিলত বন্ধুরে আমার। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের মহাব্বাতে আল্লাহর উলফাতে আল্লাহকে রাজি খুশির জন্য কেউ যদি একটি রোজা রেখে দেয়, রোজাদারের মুখ থেকে যে আপনার গন্ধ বার হয়, সারাদিন যাওয়ার পরে দেখবেন রোজাদারের মুখ থেকে একটা দুর্গন্ধ মতো হয় না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গন্ধটা আল্লাহর নিকটে মুশকে আম্বারের থেকে আরো প্রিয়। সুবহানাল্লাহ। এ সোনা মানিক, রোজা রাখলে শরীর খারাপ হয় না, রোজা রাখলে আর শরীর ঠিক হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার অনেক বরকত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু মাসউদ গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মারবি হে, আপনি ইরশাদ ফরমায়া, লাউ ইয়ালামুল ইবাদু মা রমাদানু লাতামান্নাত উম্মতি আন তাকুনা সুন্নাতু কুল্লাহা। বাবাজি, রাসূল বর্ণনা করেছেন, সাহাবী রাসূল বর্ণনা করে কি বলতেছেন, ইবনে মাসউদ গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোজা যে কত বরকতপূর্ণ, যদি আমার উম্মতেরা জানতো তাহলে তারা বলতো, আল্লাহ সারা বছর তুমি রোজা রেখে দাও, এত বরকত রোজা। শুধু তাই নয় বাবা, কিতাবের ভিতরে আসতেছি যে কথাটা আমি বললাম, এ কথা কোথায় লেখা আছে? শাবুল ইমান 3361 পৃষ্ঠারের ভিতরে লেখা। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, যদি রোজা কত ফজিলাতপূর্ণ মানুষ জানতো সারা বছর রোজার তামান্না করত। শাবুল ইমানের 3361 পৃষ্ঠার ভিতরে হাদিসটি উদ্ধৃত আছে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, যখন আমরা রমজ পেয়েছি, শাবান পেয়েছি, নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা শাবানা ওয়া বাল্লাগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমাকে রজব দিয়েছো, শাবানও যখন আমাকে পাইয়ে দিয়েছো, আল্লাহ তুমি আমাকে রমজান পাইয়ে দিও। সুবহানাল্লাহ। হাদিসে আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, আরো বলা হয়েছে, আমার শাহরুর শাহরু রমাদান আমার উম্মতের জন্য, আমার মুত্তাকী পরহেজগার। আল্লাহ পাকের রাসূল বলেন, যারা ঈমানদার তাদের জন্য অন্য কোন মাস এত প্রিয় নয়, রমজান মাসটা যত প্রিয়। আর মুনাফিকদের জন্য রমজান মাস এত খারাপ, এরকম খারাপ মাস আর অন্য মাস পাইনি। মুনাফিকদের জন্য অন্য মাস রমজান মাসটা হলো খারাপ, ঈমানদারের জন্য রমজান মাস খুব সুন্দর। রাসূল নাকি রমজান মুবারক মাসের বরকত। আব্বাজি আমার সোনা মানিকে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এত দিয়েছেন, সীমাহীন বরকত দিয়েছেন। কেউ যদি রমজান মুবারক মাসে নফল ইবাদত করে, ফরজ সমাতুল্য আল্লাহ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি ফরজ আদায় করে বাবা অন্য মাসে 70 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে যা সওয়াব, রমজানের এক ওয়াক্ত ফজরের তমন সওয়াব। সুবহানাল্লাহ।
বরকত। আব্বাজি আমার এত গুণ এত পরিমাণ স্বভাব আমার আল্লাহ পাক দিয়েছেন, তবু আমরা মানুষ অবহেলা করি, রোজা রাখবো না, রোজা রাখবো না, রোজা রাখতে যাব না। চলুন না রোজার ফজিলত আমি আরো আগার সামনে গিয়ে বলবো। নামে মুস্তাফা চুমলে নেহি দুখতি কভি আখে, পেহনলে জো প্যার উনকা ও বদন মেলা নেহি হোতা, জমিন মেলি নেহি হোতি, জমন মেলা নেহি হোতা। আমরা যদি নবী পাকের ইশকের পাগল হয়ে কবরে যেতে পারি, তো কবরে যেতে দেরি, নবী বলেন আমি কোলে লইতে দেরি করব না। সুবহানাল্লাহ, নবী আপনি কোখানে মৌজুদ থাকবেন? মুস্তাফা জানে রহমত বুখারি শরীফের 449 নম্বর হাদিসে বলেন, অবশ্য থাকব। কেমন? মাকুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইস শখস কে বারে মে তেরা ক্যা খেয়াল হে জিসকা ইসমে গিরামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে, আগর ও ঈমান ওয়ালা হে তো কহেগা সবসে পহলে, উসকা জবাব ইয়ে হোগা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা আমার সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীকে চিনেছেন মহাব্বত দিয়ে। কেমন? কেউ দলিল খোঁজেননি কখনো। আজ আমরা কথায় কথায় বলি দলিল দাও, দলিল দাও, দলিল দাও। আচ্ছা আপনারা বলুন, কেউ কোনো ব্যক্তিকে যতই মহাব্বত করুক না কেন তার থুতুমো নিয়ে গায়ে কি মাখবে? কথা বলেন, থুতু থুতু নিয়ে কোনো ব্যক্তি গায়ে মাখে? দেখেছেন এমন? প্যার তো সব করতে হ্যাঁ, লেকিন থুক তো কবি জিসমে মলতে হুয়ে নেই দেখে আপ লোক। দেখেছেন কখনো থুতু গায়ে মাখতে? দেখেননি? জব দেখেননি তো প্যার কেসা রসুলে পাক সে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মোবারকা ফেলতেন, তখন সাহাবী রাসূলেরা হাত পেতে হাতে নিয়ে নিতেন, আর ওই থুতুগুলোকে থুতু মোবারকাগুলোকে নিজেদের দেহ মোবারকায় মলে নিতে। শরিয়াত বলিনি থুতু মাখো। সাহাবায়ে কেরাম সে পুছা গয়া, কিউ আপ লোক থুক মোবারক মলতে হ্যায় জিসম পে? আপ হযরত নে ফরমায়া, শরিয়ত কা দলিল নাহি হ্যায় কে থুতু মোবারক মলে যায়, থুতু মোবারক গায়ে মালিশ করা হবে, শরিয়তের কোনো দলিল নাই। এ দলিলটা হলো আমাদের মহাব্বতের দলিল। সুবহানাল্লাহ, ইয়ে হলো মহাব্বত, ইয়ে হে মোহাব্বত। যাহা মোহাব্বত হে ওহা দলিল নেই, যাহা দলিল হে ওহা মোহাব্বত। শুধু কি এইটুকু না বাবা না, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু মোবারকা করতেন, নবী পাকের উযু মোবারকা করার সময় যে পানি মোবারকা জিসমে মলে নিচে নেমে যেত, সাহাবী রাসূলগণ ওই পানিগুলোকে হাতে করে নিতেন, নেওয়ার পরে দেহতে মলতেন। আপনারাই বলুন, শরিয়াতের হুকুম হলো পবিত্র পানি দেহতে আপনি ঠেকাবেন, ওই দেহ থেকে যে পানিটা নির্গত হবে ওই পানিটা হলো না পাক। আমরা যে পানিতে উজু করি ওই পানি দিয়ে দেহতে হাতে মুখে দিলাম পবিত্র পানি, কিন্তু হাত থেকে বেয়ে যে পানিটা পড়ছে ও পানিটা পাক না না পাক? জোরে বলুন, না পাক।
কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু করা পানি সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজের দেহ মুবারাকায় মলছেন কেন? সাহাবী রাসূলদের জিজ্ঞাসা করা হয়, উযুর পানি তো না পাক হয়, আপনারা কেন দেহতে মলতেছেন? সাহাবী রাসূল বলেন, না না না, তোমাদের ধারণাটা ভুল। আম মানুষ যদি উযু বানায় তাদের দেহ থেকে বার হবে না পাক পানি, আর আমাদের নবী পাক রাসূলে পাকের দেহ মুবারাকা থেকে যেটা নির্গত হয় সেটাও পাক। রাসূল কো পেহচানো, পহলে রাসূল কো পেহচানো। কেন নবীকে চিনব? এই কারণে, আমাদের জন্য কেউ কাঁদে না বাবা। কেউ কি কাঁদে? সন্তানের জন্য কাঁদে তার মা, দু মাস, ছ মাস, এক বছর, পাঁচ বছর, বিশ বছর, নইলে হয়তো ছোট্টবেলায় সন্তান মারা গেল, যতদিন মা বেঁচে আছে সন্তানের জন্য অত কাঁদে না, আস্তে আস্তে ভুলে যায়, কম কাঁদে, কিন্তু মনে একটা বেদনা থাকে, ঠিক না বল বলছি? থাকে। কিন্তু আমাদের নবী তেন্তেকাল করার পরও আমাদেরকে ভোলেননি। আজ 1450 বছর পার হয়ে গেছে, আমাদের জন্য নবী কান্দতেছেন, জোরে বলে। যদি আমরা না চিনতে পারি আমাদের জীবনটা বেকার হয়ে যাবে, শুধু কি এতটুকুই নাকি বাবা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের উযু করা পানি মোবারকা শুধু ব্যবহার করেননি, আপনার আমার নবী যখন আপনাকে উযু বানাতেছেন, উযু বানানোর সময় নাক যখন আমার নবী পাক ঝাড়তেছেন, নাক নাক মোবারক, এখান থেকে ভিতর থেকে যেটা বার হয় তাকে আমরা কি বলি? পোটা। আপনারা কি বলেন? নাকের ভিতরে এটা পাক না না পাক? না পাক, নাজা সাথে গালিজা, ঠিক নেই বন্ধু। আমার এমন কোন ব্যক্তি দুনিয়ায় আপনি পাবেন না যে আপনার নাকের পোটা নিয়ে দেহে মাখে, কিন্তু আপনার আমার নবী যখন উযু করতেন বাবা, সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন আমার নবী পাকের নাক মোবারক থেকে যে পোটা, আমাদের হবে পোটা, আর আমাদের নবীর হলো পোটা মোবারক, ঠিক নেই? নবী পাকের হলো পোটা মোবারক, আমার নবী পাকের পোটা মোবারকা নিয়ে সাহাবিয়া রসুল যখন দেহ মোবারকায় মলতেন, আব্বা আমার মুখেতে মলতেন, গায়ে মলতেন, কোন কালো সাহাবি যদি আমার নবী পাকের ওই পোটা মোবারকা তার কালো মুখে মেখে নিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীর থুতু, আমাদের নবী পাকের পোটা মোবারকার বরকতে তার কালো দেহ পরিষ্কার করে দিয়েছে। দরুদ ভি ভেজো গে, সালাম ভি ভেজো গে, হর কাম মুস্তাফা কি মোহাব্বত মে করো গে। জব মোহাব্বত নহি হোগি তবি তো দলিল কি বাত আয়েগি, ঠিক না? যখন মোহাব্বত থাকবে না তখনই তো দলিলের প্রশ্ন আসবে, আর যখন মোহাব্বত আসবে দলিলের প্রশ্ন? আব্বাজি আমার সোনা মানিক, আমার নবী পাক বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে ওই দল জান্নাতি দল। তাহলে আমরা সাহাবী রাসূলদের অনুসরণ করব তো না করব না? আমার সাহাবায়ে কেরামদের ইচ্ছা কত 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 আশিক চলে গেছেন বাবা, তারা তো বলতেন, পাইলে নিরালা এক নবী, পাইলে নিরালা, পাইলে নিরালা এক নবী, পাইলে নিরালা, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালা এক নবী, পাইলে নিরালা, পাইলে নিরালা এক নবী। একটু গাইতে পারবেন না? বিবিকে চুমা খাচ্ছেন কোন হাদিসে আছে বলেন? বিবি স্বামীকে চুমা খাচ্ছে কোন হাদিসে আছে বলেন? এক হাদিস দেখাও। চুমনা তো আপ কহেঙ্গে ইয়ে মোহাব্বত হ্যায়,
বচ্চে কো চুমতে হ্যাঁ মোহাব্বত মে, পোতা কো চুমতে হ্যাঁ, নাতি কো চুমতে হ্যাঁ মোহাব্বত মে, হ্যাঁ কি নেই বলেন? আমরা যে বাচ্চাদের চুমা দেই, সন্তানকে চুমা দেই, নাতিপুতিকে চুমা দেই, কিছু মোহাব্বতে দেই, আমার নবী পাকের কদমে চুমা দিচ্ছেন সাহাবিয়ার ক্রম, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে হাজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য লাখ লাখ মানুষ ছুটতেছেন, আর আমার মোস্তাফা জানে রহমতের আশিকরা বলছেন, পাইলে নিরালা এ গো নবী, পাইলে নিরালা, এ পাইলে নিরালা এ গো নবী, পাইলে নিরালা। কেন কি করবেন? দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালা এ গো নবী, পাইলে নিরালা। খুব মহব্বতে বলুন, পাইলে নিরালা এ গো নবী, পাইলে নিরালা। দুই কদমে চুমা খাবো, দুই কদমে খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালা এ গো নবী, পাইলে নিরালা। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই ছোট্ট ঘরে, মদিনার ওই ছোট্ট ঘরে আসেন তিনি সর্বদা, পাইলে নিরালা এ গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালা এ গো নবী, পাইলে নিরালা। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালা রে নবী, পাইলে নিরালা। উম্মতি উম্মতি বলে কাঁদলেন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপি উম্মতের মায়ায়, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালা হে গো নবী, পাইরে নিরালা। দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালা এ গো নবী, পাইরে নিরালা। আমার নবী পাকের কদমের ধুলা মুবারাকার পাওয়ার কত, এই যে বলছি চরণ ধুলি মাখবো গায়ে, কেন আমার নবী পাকের কদমের ধুলোর এত পাওয়ার কেন? আয় হায়, একজন নবী পাকের দুশমন মুস্তাফা জানে রহমতকে আঘাত করে বলে চিন্তা ভাবনা করেছে, আমার সোনা মালিকেরা ও মোরাগাছার জওয়ান যুবক আব্বা জানো ভাই জানেরা শুনুন, প্রিয় নবীজির দুশমন মনে মনে চিন্তা করেছে, আমি নবীজিকে পাইলে আঘাত করব। যেই নার আগে উঠে দাঁড়িয়ে গেছে তার চোখের যন্ত্রণা শুরু হয়ে গেছে, চোখের যন্ত্রণা যখন তার আর ভালো হয় না বাবা, কোনো মতেই যখন কম হয় না বাবা, ডাক্তার কবিরাজ করে কোনো মতে কোনো কাজ হয় না, যখন কোনো কাজ হয় না বন্ধু এমনি সমাতে চিন্তা করে কোথায় যাই কোথায় যাই, কত কবিরাজ দেখায় কোনো মতেই বেদনা যে আপনার কমে না, যত ডাক্তার দেখায় বেদনা তত বেড়ে যায়। কেন? দুশ্মনী নবী পাকের সঙ্গে। আব্বাজি আমার সোনা মানিকের তার বিবি নাই দুনিয়াতে, শুধু একটি মেয়ে আছে, মেয়ে জিজ্ঞাসা করে বাবা কি হয়েছে, কিসের জন্য চোখে বেদনা হলো, কোথায় আঘাত হয়েছে, কেউ আপনাকে মেরেছে, কোথাও পড়ে গেছেন, কোথাও খোঁচাখুচি লেগেছে নাকি, আঘাত হয়েছে নাকি? মেয়েটাকে বাপ ডাক দিয়ে বলে, মা কোথাও আঘাত হয়নি রে মাও, কেউ আমাকে মারিনি রে মাও, আমি নবী পাক আঘাত করবো বলে চিন্তা ভাবনা করেছি রে মা, আর আমার চোখে বেদনা শুরু হয়ে গেল, আর এই বেদনায় এত প্রখর
হয়েছে মা, আমি সহ্য করতে পারি না, যত ডাক্তার কবিরাজ করি তত আরো যেন বেশি হয়ে যায়, চোখটা ফুলে মোটা হয়ে গেছে, ডাক্তার কবিরাজ দেখাই কোনো কাজ হয় না, এমনকি রাতের ঘুম হারাম হয়ে গেল, দিনের আরাম হারাম হয়ে গেল, কোনো মতে কোনো যে শান্তি পায় না বাবা, ছোটাছুটি করে কোথায় যাব, কি হবে, বেদনা আমার ঠান্ডা হবে, বেদনা আমার কমে যাবে, কোনো ডাক্তারের ক্ষমতা নাই, কারণ নবী পাকের সঙ্গে দুশ্মনী করেছে, ঠিক কি না? দুনিয়া মে ऐसा कोई डॉक्टर है क्या किसकी बीमारी को दूर करे? नहीं है, नहीं है। আব্বাজি আমার সোনা মানিক রব, এমনি করে সঙ্গে সঙ্গে তার মেয়ে শুনেছে, পিতা রাতের বেলায় ঘুমাতে পারে না, কয়েকদিন হয়ে গেল, এক সপ্তাহ হয়ে গেল, বাপের আরাম নাই, চেহারা এবং দেহ আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে, মেয়েটা দেখে পিতা যদি না থাকে দুনিয়ায় আম্মা আমার নাই, বাপও যদি চলে যায় আমার উপায় কী হবে, মেয়েটা বাপের চিন্তা ভাবনা করি, নিশে রাতে আমার দয়াল নবীর দরবারে হাজির হয়ে গেছে, আমার পিতা অত্যাচারী, আমার পিতা জালিম, আমার পিতা আপনার দুশ্মন, ঠিক আছে গো দরুদি, কিন্তু আমি আপনাকে মহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, আপনার কদমে আমার আরজি গো দয়াল, আমার পিতা এক সপ্তাহ ধরে কষ্ট ভোগ করতেছি, আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আমি মা আমার মায়ের মায়া মমতা আমি পাইনি, আব্বা আমার মায়া করে মহাব্বত করি, সেই পিতার যন্ত্রণা আমি সইতে পারি না গো দরুদি, ও গো আমার দয়াল নবী, আপনার কদমে আরজি জানাই, আমার পিতার জন্য কোনো ব্যবস্থা করে দেন, যাতে করে আমার আব্বা যেন শান্তিতে দুনিয়ায় বসবাস করতে পারি, আমার দয়াল নবী বলেন, মা রে আমার দরবারে যখন এসেছিস ফিরবি না, ফিরবি না, কারণ আমার নবী প্রেমিকদেরকে তো দিয়েছেন, ও গো দুশ্মনকেও নবী কখনো ফেরাননি, সুবহানাল্লাহ, দুশ্মনকেও ফেরাননি, যারা গালি দিয়েছে আমার নবী তাদের জন্য দোয়া দিয়েছে, সুবহানাল্লাহ, ঠিক না? কেউ গালি দেয় আর আমার রসুল দোয়া দেয়, নবী চিনলে না বাবা, ও যুবক জীবন তো বেকার হয়ে যাবে আমাদের, এই জন্য গজলের নাথ শরীফে আছে, আমি নাথ পড়ছি বলে অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? আমনা কেলাল মদিনা বোলায়ে, মদিনা বোলায়ে, মরনে সে পেহলে গুম্বদ খদরা দেখায়ে, মদিনা বোলায়ে, জোরে বলুন আমিন, আমিন। কোথায় যাবেন, মদিনা নাকি? জোগলিয়া সুনকে দুয়ায়ে দে বারবার, হায় হায়, যিনি গালি শোনেও দুয়া দেন বারবার, এটাই উর্দু। জোগলিয়া সুনকে দুয়া মদিনা বুলায়ে,
মদিনা যাওয়ার ইচ্ছা আছে না, কাঁদুন শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি দয়া করে আপনিও মদিনার মেহমান হবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খেয়াল করেন বাবা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমনি করে মেয়েটার কান্না শুনলেন, নবী আমার দয়াল নবী, উম্মতের দয়া ভান্ডার নবী, আমার নবী পাকের মতো দরুদ আর জগতে নাই। আছে আল্লাহ হলেন রহমানুর রহিম, আমাদের নবী হলেন রউফুর রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রহমানুর রহিম, আমাদের নবী হলেন রউফুর রহিম। আল্লাহ দয়ালু, আমার নবীও দয়ালু। আমার আল্লাহ এই জন্য অপর জায়গা সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী কত দয়া, কাদের জন্য? আমাদের জন্য। আপনার মা, আপনার বাপ, পৃথিবীর যত আপনজন আছে সবার থেকে বেশি আমাদের নবী আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বাসেন না? জি বাসেন না? আব্বাজি আমার, তাহলে নবী যদি এত ভালোবাসেন তাহলে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ কত ভালোবাসবেন? একটু খেয়াল করেন বাপ, আমরা মনে করুন যদি আঙুল নিয়ে সমুদ্রতে, পুকুরে, দরিয়াতে, নহরে অথবা কোনো বালতিতে পানি ভরে যদি আঙুল ডুবাই, তো আমাদের আঙুলে কতটা পানি উঠবে বাবা? এক দুই ফোঁটা না 50-100 গ্রাম উঠবে? এক দু ফোঁটা নাকি? এক দুই ফোঁটা। এই এক দুই ফোঁটা পানির পরিমাণ ভালোবাসা সন্তানের প্রতি পিতা ও মাতার। আর অতল সমুদ্রে যত পানি ততটা মায়া আল্লাহ তার বান্দা বান্দির উপরে। সুবহানাল্লাহ। এই কারণে সুদ খাই তাও আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, মদ পান করি তাও আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, মিথ্যা বলি তাও আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তার হুকুম অমান্য করি তাও আল্লাহর দয়াতে আমরা ঠিকভাবে ঘুমাই, চলাফেরা করি, নিঃশ্বাস প্রশ্বাস নেই, এই একমাত্র মহান আল্লাহর দয়াতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়া আল্লাহ পাকের, আল্লাহর দয়া সীমা আছে বাবা, আল্লাহর দয়া অফুরন্ত নিয়ামত, তার দয়ার সীমা নাই, সীমাবিহীন দয়া। মায়ের ভালোবাসা, মায়ের দয়া তার সীমা আছে, বাপের দয়া সীমা আছে, বন্ধুর দয়া সীমা আছে, বিবির দয়া সীমা আছে, সন্তানের দয়া সীমা আছে, আল্লাহর দয়া সীমাবিহীন, কোনো সীমানা নাই, অফুরন্ত দয়া আল্লাহ আমাদের প্রতি নাজিল করে। চলুন একটু এগিয়ে যাই, এখন ওই ওই মেয়েটা আমার নবী পাকের দরবারে উপস্থিত। হুজুর মনে আছে ঘটনাটা? কিছু না কিছু ব্যবস্থা করুন, আপনার আমার নবী কদম মোবারাকার নিচে থেকে এক মুষ্টি মাটি উঠিয়ে দিলেন আর বললেন, যাও মা এই মাটিটা তুমি তোমার বাপের চোখে বুলিয়ে নেবে, আল্লাহর দয়ায় এই মাটির বরকতে তোমার পিতা সুস্থ হয়ে যাবে। মেয়েটি বাড়িতে যখন গেল, ও যুবক সোনা মানিকেরাও ওই মাটিটা নিয়ে যখন আপনার বাড়িতে গেল, যাওয়ার পরে পিতার কষ্ট সহ্য করতে পারে না, এখন ওই মাটিটা নিয়ে তার পিতা চোখে বুলিয়ে দিয়েছে, আর চোখে যেই বুলানো সঙ্গে সঙ্গে যন্ত্রণা খতম। জোরে বল সুবহানাল্লাহ। ফোলা কমে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। একদম সুন্দর দেখতেছে, আর মেয়েটাকে বলছে, মা রে এত সুন্দর ওষুধ আনলি মা, ও কোথা থেকে এনেছিস? আমি কত ডাক্তার কবিরাজ করলাম, কোনো ডাক্তার কোনো কবিরাজের ঔষধে আমার কাজ হলো না, মারে আমার একবার বলো না এটা কোন কবিরাজ। মেয়ে বলে, নাম বললে তো বিপদ, নাম বললে নবী শত্রু, তো নবী দুশ্মন। আব্বাজি আমার বলতে চায় না,
ও সোনামানি কেরব, কিন্তু পিতা না ছড় বান্দা নামা বলো বলো কোথায় কবিরাজের বাড়ি, কি বা তাহার নাম, আমি কত কবিরাজ দেখালাম কত ঔষধ নিলাম কিন্তু আমার চোখের যন্ত্রণা শেষ হলো না, আমার চোখের যন্ত্রণা বেড়েই চলেছে, আর তুমি এমন কোন কবিরাজের কাছে গেলে, তার বাড়ি বা কোথায়, নাম বা কি, যখন কোনো সুবিধা অসুবিধা আমার হবে আমি ওই কবিরাজের কাছে যাব, ওই ডাক্তারের কাছে যাব, বলো না মা একবার তার নামটা আমায় বলো। মেয়ে বলতে চায় না, কারণ আমার পিতা তো নবী পাকের দুশমন, আমি যদি নামটা বলে দিই আমার পিতা যদি আমাকে মারে আমাকে কে বা ঠেকাবে, মা আমার নাই যে মা আমাকে বাঁচিয়ে নেবে, আমার তো কেউ আপনজন বাড়িতে নাই কে আমাকে বাঁচাবে, বাপকে মায়ে কিন্তু নাম বলতে চায় না, আর বাপ বারবার মেয়েটাকে অনুরোধ করে, মা একবার দয়া করে বলো না ওই কবিরাজের বাড়ি কোথায়। আয় এ কবিরাজের মতো আর কবিরাজ জগতে আল্লাহ দ্বিতীয় বানিয়েছেন, আমার নবী ডাক্তারের ডাক্তার, যাচ্ছু তুম বারাকা শেফা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শেফা না জি, হ্যাঁ গো নবী আমার হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে যখন হালিমা তো সাদিয়া আমার আপনার নবীকে নিয়ে চলে যাচ্ছেন, ছোট্ট হালাত আমার নবী পাকের, ও বাবাজি আমার, এমন সময়তে কুয়ার নিকটে একজন মহিলা কান্না শুরু করেছে, হালিমা তো সাদিয়া বলেন বোন কেন এত কান্না করো, ও বা হালিমা আবার কোলে একটা বাচ্চা ছিল, আমি রাস্তায় যেতে গিয়ে এই কুয়াতে পানি কতটা আছে দেখতে গিয়েছি, এমন সময়তে দেখি আমার কোলের বাচ্চাটা নড়ে উঠেছে, আর এক নড়াতেই এক ঝাটকাতেই আমার মেয়েটা কুয়ায় পড়ে গেছে, আমার বাচ্চাটা কুয়ায় পড়ে গেছে, উঠছে ডুবছে, বলো না হালিমা আমি আমার বাচ্চার মায়াতে আর সহ্য করতে পারি না, থাকতে পারি না, ও গো হালিমা আমার মন বেকারার হয়ে গেছে তাই কাঁদি, হয়তো আমি আমার বাচ্চাকে আর ফিরে পাবো না, আমার দয়াল নবী বলেন আম্মা যান চিন্তার কোনো কারণ নাই আপনি সরে যান, সঙ্গে সঙ্গে দয়াল নবী থুতু মোবারাকা দিয়েছেন, আর যেই না থুতু দি মোবারাকা ঢেলে দিলেন কুয়াতে, কুয়ার পানি চোষ মেরে বাচ্চাও পরে তুলে দিয়েছে। হাই হাই এ নবীর তুলনা কেমনে হবে, এ শাবান মাস এখনো শেষ হয়নি বাবা, এই শাবান মাসেই আমার আল্লাহ পাক একটি আয়াত নাজিল করেছেন, যে আয়াতটা প্রত্যেক মসজিদে প্রত্যেক বাড়ি প্রত্যেক মাদ্রাসায় প্রায় পড়া হয়, ওই আয়াতটা কি, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, জোরে বলেন এই আয়াত শাবান মাসে আল্লাহ নাজিল করেছেন, শুধু তাই নাকি বাবা এটা শাবান মাস, আপনারা এখনই এশার নামাজ পড়েছেন, কোন দিকে ফিরে কেবলা মুখ হয়ে দিকটা আমাদের দিক থেকে পশ্চিম, আমরা পশ্চিমকে সম্মান করি না এই কারণে পশ্চিমকে সম্মান করি, আমাদের বাড়ি বা আমাদের স্থান থেকে কেবলা হয় পশ্চিম দিক, দিকটা আমাদের নয় মূলত কেবলা, মূলত কেবলা। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, এখন এই কেবলাটাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কাবাকে কেবলা বানিয়েছেন তাও শাবান মাসের ১৬ তারিখে, এই মাসে সাড়ে ১৪০০ বছর আগে এই মাসেই কাবা কেবলা হয়েছে, ইতিপূর্বে তো কেবলা ছিল বাইতুল মকদাস, যেটা আমরা বলি বাইতুল মোকাদ্দাস, কি গো তা যে কেবলার দিকে ফিরে সব নামাজ পড়ে, আর আমাদের নবী এই চাঁদে, এই জন্য নবী বলেন শাবান শাহরি রমাদান শাহরুল্লাহ, শাবান মাস আমার রমজান মাস আল্লাহ, সুবহানাল্লাহ এত রহমতে ভরা মাস,
ও জওয়ান যুবকের খুব ভালো করে মাথায় রাখুন, এই শাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নেয়, এবার রমজান আমাদের কাছে আগমন। এ যুবকের রমজান সম্পর্কে বলা হয় ইস মাহিনে কি এক বহুত বড়ি আজমাতে হে, ইস মাহে মুবারক মে জাহান্নাম কি দরওয়াজে বন্ধ কিয়ে যাতে হে। এই রমজান মাসের সব থেকে বড় একটি বরকত হলো এটাও, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এ যুবক সোনা মানিক শুধু কি এতটুকুই নয়, বাবা মারালো ভালো করে শুনুন। চূড়ান্ত হাদিস মে হাজাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু সে মারবি হে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, কি বললেন? অগুল্লাকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। রমজান মুবারক কি পহলি শব মে জাহান্নাম কি তমাম দরওয়াজে বন্ধ কিয়ে যাতে হে। সুবহানাল্লাহ, হাদিসে নবী হে সাহাবী রাসূল ইরশাদ ফরমা রহে আব্বাজি আমার সোনা মানি কে আরব, এই হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ 682 পৃষ্ঠার মধ্যে লেখা। জোরে বল সুবহানাল্লাহ। এই হাদিসে রাসূল বাবাজি আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আরো আপনাকে ইরশাদ করা হয়েছে, কি বলছে দেখুন। ওয়াত্তাকুল্লাকু ফীহি আবওয়াবুল জাহিম, রমজানুল মুবারক মে জাহিম ইয়ানি জাহান্নাম কে দরওয়াজে বন্ধ কর দিয়ে যাতে হে। নাসাই শরীফের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু এতটুকুই নয় আরো বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদানু ফতিহাত আবওয়াবুস সামাই ওয়াকুল্লাকাত আবওয়াবু জাহান্নাম, ইয়ানি কে রমজানুল মুবারক দাখিল হতা, রমজানুল মুবারক মাস আসা মাত্রই আসমানের দরজা খুলে দেওয়া হয়। আর সুবহানাল্লাহ, হাদিস সহিহ বুখারীর মধ্যে আল্লাহর হাবিবের সাথ করেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের দরজা খুলে দেয়, আসমানের দরজা এই কারণে আল্লাহ রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জীবনের গোনাহ আমাদের মাফ হবে। সুবহানাল্লাহ, হাই হাই, এত বরকতে ভরা মাস, আর আমরা যদি অবহেলা, মা বলতে বেটা রে কী হয়েছে আম্মু, তোমার রোজা থাকতে হবে না। কেন? শরীর খারাপ হয়ে যাবে বাবা, তোমার রোজা রাখতে হবে না। এরম আছে না, কত বড় রাইতেই রাখে না, দিনের বেলা খায়। আজকে থেকে তওবা করুন, আপনি যদি সাচ্চা দিলে তওবা করেন, আল্লাহ আপনার জীবনের গোনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, আজ এত কষ্ট করে আপনারা জালসা দিয়েছেন, এ মোরা গাছায় নাকি মোরা গাছা আমি জীবনে আসিনি বাবা, প্রথমবার আসছি, আপনারা হয়তো ইউটিউবে আমাকে দেখেছেন, আজ প্রথমবার এসেছি, আল্লাহ আমাদের প্রথম সাক্ষাৎ করিয়েছেন। এই মহল্লায়, এই এলাকায় অনেকেই এমন হয়তো আছেন বা যারা রোজা রাখছেন না, থাকতে পারে যারা রাখছেন না, আজ থেকে তওবা করুন যে আমরা রমজানের রোজা একটাও ছেড়ে দেব। আপনার যত বড়ই রোগ হোক, এই রোগের শেফা হবে এই রোজা। সুবহানাল্লাহ, রোজা রাখলে রোগ বাড়ে না, রোজা রাখলে আল্লাহ রহমত বর্ষণ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, রোগ ভালো করার মালিককে? আল্লাহ। আল্লাহ তো নাকি ঔষধ আমাদের রোগ ভালো করে না, আমাদের ঈমান। ঔষধ হলো ওসিলা, ভালো করে আল্লাহ, ঠিক কি না? জি আব্বাজি আমার, এখন এই রোগ আল্লাহ পাক আল্লাহ তাআলা তো আমাদের আরো বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন না, রমজান আমার মাস, রহমতে ভরা মাস, বরকতে ভরা মাস, আমি আল্লাহ রহমত নাজিল করি, বান্দারে তোর ভরসা আমার প্রতি থাকবে। ওষুধ দিনের বেলা তিনবার খাওয়ার নিয়ম ছিল তোমার, ওটা তোমার খেতে হবে না, সেহরি খেয়ে লাও, রোগের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, ওষুধ খেয়ে নাও, আমি আল্লাহ ওই সেহরির বরকতে আমি আল্লাহ তোমার রোগের শেফা দিয়ে দেব। সুবহানাল্লাহ, কিন্তু ভরসা তো থাকতে হবে। জি, আমাদের তো ভরসাই নেই, ঔষধ খেতে হবে, সেহরি খেয়ে খেয়ে নেন, খেয়ে নেন। আল্লাহ পাক বলেন, ওই ঔষধটা তোমার ওসিলা, সেহরিটা তোমার ওসিলা, ভালো করবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ,
আর আমরা রোজাই রাখছি না গো, এ কি আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিচ্ছি না? কবে হব আমরা নবীওয়ালা, কবে হব আমরা আল্লাহওয়ালা? দেয় না দেয় না? আব্বা আমার যদি কারেন্টে পড়ায় তাহলে কিভাবে হবে? সুইচ আছে একটা চলে এলো ফল, একদম যেমন ওই বেডে শোয় না, এরকম বেডের মতো স্টিল জাতীয় চলে আসে, এমন সময় তাতে অনেক আবার প্লাস্টিক খুব মোটা ধরনের উন্নত মানের ফাইবার চলে আসে। এই ফাইবার আসার পরে তাতে শুইয়ে দেওয়া হয়, এবার আস্তে করে কাপড়টা ধরে থাকা দুই সাইড থেকে যত লাশটা সরে যায় কাপড়টা টেনে নেওয়া, কথা বুঝেছেন? এবার নেওয়ার পর ভিতর ঢুকে গেল, সুইচ মেলে দিল, দু তিন মিনিটই সাফ একদম। এবার যদি ওই সময় বার করে তো পুরো খলফাটাই ছাই হয়ে আছে, কিন্তু একদম পুরো সঙ্গে সঙ্গে ওরা কি করে দেয়, একটা মেশিন বন্ধ করে দিয়ে একটা ইয়ে আছে, সুইচ টেপে পানি বেরিয়ে যায়, পুরো ধুয়ে নর্দমায় চলে যায়। বুঝেছেন? আমার আল্লাহ বলেন, চিন্তার কারণ নাই, যত তোমরা উন্নত মানের মেশিন তৈরি করো না কেন, তোমাদেরকে মাটিতেই আসতে হবে। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই ছাই থেকে আবার পুনরায় উত্থাপন করো। আমরা নাই মাটিতে যাব, ওরাও মাটিতে যাবে, যেমন করি দেন মাটি। আমার আম্মা জান ও আমার আব্বা জান ভালো করে বুঝুন, ও মুসলিম দাদা দিদি তারাও কিন্তু বড় মহব্বতকারী হয়, এনাদের ভিতরও কিন্তু গুরু ধরে, গুরু ধরে, গুরু ধরে না? অনেকের গলায় দেখবেন মালা দেওয়া আছে, মালা পৈতে দেওয়া। আমি বলি বাবা ও গো মা আপনার গলায় মালা কেন? ডাক দিয়ে কয় হুজুর আমরা গুরু ধরেছি, আমরা গুরুর কাছে শিক্ষা নেই দীক্ষা নিয়েছি, ওই শিক্ষা নিয়ে গ্রহণ করি, দীক্ষা নিয়েছি আমাদের শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা আমরা পালন করি। বাবাজি আমার, আমাদের মধ্যেও বাবা আমার মানুষ, আমরা যারা আছি সুন্নি মুসলমান, আমরাও কিন্তু পীর ধরি। ওরা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো, ওরা বলে দীক্ষা নাও, আমরা বলি মুরিদ হ। বলিনি ও যুবক সোনা মানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখবেন, তারা বলতে চায় গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয় কহে না কবু শরমে, গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। তারা বলে গুরু না ধরলে সাধনা হবে না, আমরা বলি পীর না ধরলে সাধনা হবে না। ওরা যে বলতেছে ওদের কথায়, আমরা বলি আমাদের কথায়। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়, ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, লান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক আউলিয়া হিসাবে মুরশিদ পাবে না। তাহলে আউলিয়া বন্ধু মুরশিদ পেয়ে গেল যারা, আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত হলো তারা। এরা বলে বায়াত হওয়া নাই আমাদের মধ্যে, কিন্তু এই মুসলমানের মধ্যে বলছে গুরু ধরতে হবে না, ওদের মধ্যে অমুসলিমদের মধ্যে এটা চালু, এই গুরু আবার কি, খাবো দাবো ফিরবো ঘুরবো বাদ মিটে গেল, ওরাও গুরু ধরতে, ওদের মধ্যে ঝামেলা, আমাদের মধ্যে ঝামেলা, ওদের মধ্যে ঝামেলা। আমি বাস্তব কথা বলছি বা, আমাদের মধ্যে এরম আছে না, পীর ধরা লাগবে না, নামাজ পড়ে রোজা রাখবো হজ করবো জাকাত দিবে বাস, কোরআন তেলাওয়াত করে হয়ে গেল, পীর আবার কি বলছে না, বলছে না বলে কি বলে না, পীর আল্লাহ বলছেন, আউলিয়া আমি আল্লাহ যাদের হেদায়াত দেই তারা হেদায়াত পায়, আর যাদেরকে আমি আল্লাহ গুমরাহ করি, একজন পথ প্রদর্শক আউলিয়াকে বোন মুর্শিদ হিসাবে পাবে না। কোরআন মাজিদ সূরা আল ফাতহা আয়াত নাম্বার 10 আল্লাহ বায়াতের কথা বলেছেন, জোরে বলুন, অনেক আছে কিন্তু বায়াত হয় না,
আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। আরো জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আমরা মারা যাব, গুরু ধরে মরে যাব, গুরু যদি সঠিক হয় ওই গুরু আপনার পরমে দেবে, পরমে গুরু দিতে পারে। আব্বা আমার এই জন্য মরার আগে পাথর সংগ্রহ করুন, এমন জীবন আমরা করিব গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। এ জীবন যদি গঠন করা যায় তাহলে লাভ, আর এ জীবন যদি না থাকে সব কিছু বেকার হয়ে যাবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকা দিয়েছেন, বাচ্চা উপরে এসে গেছে, মনে আছে? মনে আছে? বাচ্চাটা যখন ওপরে এসে গেল, বাবা বাবা, মা তার বাচ্চাটাকে কোলে করে নিয়েছে, হালিমাতু সাদিয়াকে বলছেন, হালিমা এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, তুমি তো আল্লাহর ফেরেশতার সঙ্গে করে নিয়ে যাও, যা থুতু মোবারাকার এত পাওয়ার, ডোবা বাচ্চা ওপরে এসে যায়। হালিমা বলতে পুনরে, তুমি তো একটি মাত্র মোজেজা দেখছ, আর আমি হালিমাও এই মোজেজা দেখার কারণে শত্রু অনেক হয়ে গেছে, কারণ আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আসবেন, আদম নবী তার খবর দিয়ে গেছেন, ইব্রাহিম নবী তার খবর দিয়ে গেছেন, নূহ নবী তার খবর দিয়ে গেছেন, হযরতে মুসা নবী তার খবর দিয়ে গেছেন, ঈসা নবী খবর দিয়ে গেছেন, এক কথায় এক লক্ষ 23,999 জন নবী আমাদের নবীর আগমনের খবর দিয়েছে। আব্বা আমার নবী দুনিয়াতে আসার আগেই 70 জন্ম নিয়েছে, দুনিয়ার জমিনে আগমন করার আগেই 70 জন্ম। আব্বাজি আমার মনীষী ঋষিগণের বেদ পুরাণে ত্রিপিটকে বাইবেলে জিন্দা বিস্তাতে বিভিন্ন তাদের ধর্মগ্রন্থতে আমার নবী পাকের কথা উদ্ধৃত করেছি, তারা বাবা গীতার ভিতরে বলেছে, কল্কি আওতার হয়ে শেষ জামানার পায়গম্বর হয়ে কল্কি আওতার শ্রী কল্কের 12 তারিখে মরুভূমি অঞ্চলে বিষ্ণু যশা তিনি জন্ম নেবেন দুনিয়ার জমিনে, কল্কি আওতার হয়ে শ্রী কল্কের 12 তারিখ উষাকালে আগমন করবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, রবাহুল গীতা, গীতার মধ্যে লেখা আছে বাবা শ্রী কল্কের 12 তারিখ অর্থ হলো 12ই রবিউল আব্বাল, মরুভূমি অঞ্চলে উষাকাল মানে শুভ সাদিক, এটা গীতাতে লেখা, গীতা বলছি গীতা, কালকে আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে শ্রী কল্কের 12 তারিখে আগমন করবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা, মাতার নাম সুমতি রবাহুল গীতা, মায়ের নাম হবে সুমতি, বাপের নাম বিষ্ণু যশা, শুভে সাদেকে বাড়ি রবিউল আব্বালে মরুভূমি অঞ্চলে জন্ম নেবে। আব্বা আমার বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, যে হবে প্রভুর দাস সেই হবে জগৎগুরুর পিতা, আরবিতে নাম হলো আবদুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস, যে হবে কল্কি আওতার তার মাতার নাম হবে, গীতাতে লেখা মাতার নাম হবে সুমতি, সু মানে সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা, আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা অর্থ সুন্দর মন। গীতায় দুনিয়ায় মিলাদ পাক হওয়ার আগেই 70 এসে, আব্বাজি আমার সোনা মানিকের এত 70, তৌরাতের পণ্ডিত, ইঞ্জিলের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, তৌরাতে আমার নবীর নাম লেখা, জব্বুরে আমার নবীর নাম লেখা, হে বাবাজি আমার এমনি ইঞ্জিলে আমার নবী পাকের নাম লেখা, সোনা মানিক আমার তারা তৌরাতের পণ্ডিত,
আমার নবী পাকের শুভ আগমনের সংবাদ পেয়েছি। আব্বাজি আমার গীতাতে তারা লিখেছে, কোরআনের ভিতরে লিখেছে, ত্রিপিটকের ভিতরে লিখেছে, বাইবেলের ভিতরে লিখেছে, চিন্তা বিস্তার ভিতরে লিখেছে। আব্বা আমার আমার নবীর শত্রু কেমন একটুখানি খেয়াল করুন না কেন। হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার নবীজিকে নিয়ে রওনা দিয়েছেন। যখন রওনা দিয়ে আপনার কিনা চলছেন, বলতেছেন তুমি তো একটি মজেজা দেখেছো, আর আমি মজেজা দেখে শত্রুর ভয়ে তার মায়ের কাছে নিয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার থুতু মোবারকা দিলেন কেন? আমি আগেই বলেছি নবী পাকের থুতু মোবারক শেফা, শেফা না? আমরা অনেক সময় দেখবেন কিছু একটু হলে, ফুসফুড়ি অগারা হলে গালে থুতু লাগিয়ে দিই। আয় হায়, ইমানদারের থুতু হলো রোগের শেফা। জি সুবহানাল্লাহ। যদি আমাদের থুতু এমন হয়, তাহলে যিনি রাহমাতাল লিল আলামিন, যে রসুলের উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তেছেন, তার থুতু মোবারকের কত পাওয়ার হবে। সুবহানাল্লাহ। গোলাম কা পাওয়ার এ হে তো আকা কা পাওয়ার ক্যা হোগা। কিছু কি বুঝতেছেন? আব্বা আমার আমার নবী থুতু মোবারকা না দিয়ে জোবান মোবারকায় বললেও তো ওই ডোবা বাচ্চা উঠে আসত না, আসতো না। কারণ রসুল তো নিজে ইচ্ছায় কোনো কথা বলেন না। আল্লাহ পাক কোরআনে বলেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী যাহা বলেন আমার কথাই বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা স্বয়ং আল্লাহর কথা। সুবহানাল্লাহ। বাপজি যাই হোক, কথা হলো এখন রসুল আমার থুতু মোবারকা কেন দিলেন? আমার নবী পাকের এখনো বলো নবুয়াত প্রচার হয়নি, শিশুকাল। রসুলে পাকের ইলমের ভিতরে আল্লাহ আগে থেকে দিয়ে দিয়েছেন যে হাবিব ওই কুয়ার পানি আমার বান্দারা আমার বান্দিরা চলাফেরা দেশ বিদেশে ব্যবসা তেদারাতের পথে চলতে গিয়ে পান করতে পারে না, এত লবণার্থ পানি। আমার হাবিব আপনি থুতু মোবারকা ওই কুয়াতে ঢেলে দেন, দুটি কাজ হবে। একটি কাজ, মায়ের বাচ্চা মা ফিরে পাবে। দুই নাম্বার, কিয়ামত অবধি ওই কুয়ার পানি মিঠা হয়ে যাবে। মুস্তাফা জান রহমত কি পাওয়ার হে, আল্লাহ পাক দান করেছেন যা থুতু মোবারক এমন। এই জন্য সাহাবী রাসূলুল্লাহ আমার নবী পাক থুতু মোবারক গায়ে মলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তো দলিল মানতে হো, আর মই সিরফ তুমসে মোহাব্বত মাঙ্গতা হু। মোহাব্বত করো, মোহাব্বত করো যুবক। শুধু এতটুকুই নয়, অনেক কথা। রাসূলের শত্রু দেখুন আগিয়ে যাচ্ছেন, আম্মা জান আমার রাসূলে পাককে নিয়ে ইয়াসরিব দেশে, ইয়াসরিব দেশে। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মা আমেনার সঙ্গে আরো একজন দাসী গিয়েছিলেন। আব্বাজি আমার দাসী ডাক দিয়ে বলতেছেন, ওগো আমেনা আমি একটুখানি ইয়াসরিবের বাজারটা ঘুরতে চাই, সাথে আমি মুস্তাফাকে নিয়ে যেতে চাই। দাসী উম্মে আয়মান সঙ্গে যখন আমার নবীজিকে নিয়ে টুকটুক করে রওনা দিয়েছেন ইয়াসরিবের বাজার, ইয়ানি কে যেটা মদিনার বাজার বলা হয়, তার আগের নাম ছিল ইয়াসরিব, তখন না তখন নাম ছিল ইয়াসরিব, এখন নাম হলো মদিনাতুল মানওয়ারা। তখন নাম কি ছিল? ইয়াসরিব। এই ইয়াসরিবের বাজার উম্মে আয়মানের ঘোড়ার বশক। এখন আমার নবী পাককে নিয়ে যেই কিনাই আপনার ইয়াসরিবের বাজারের দিকে রওনা দেন, হযরতে আমেনা বলেন, ওগো দাসী উম্মে আয়মান খবরদার যেন আমার বেটার নাম কেউ জিজ্ঞাসা করলে বলবে না, যদি তোমার পরিচয় জিজ্ঞাসা করে তাও দেবে না, কারণ আমার বেটার অনেক শত্রু আগে থেকেই আছে ওই বাজারে, খবরদার যেন পরিচয় দেবে না। বাবাজি যখন আমার আপনার নবীজিকে হাত ধরে নিয়ে বাজারের দিকে রওনা দিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে একজন প্রহিত রাস্তার ধারে বসেছিল, সে আপনার ছুটে এসেছে। আসার পরে হালিমা আপনার দাসী উম্মে আয়মানকে বলছে, ও মা কোথায় তোমার বাড়ি বলো, কোথায় বাড়ি তো বলছেন না, এ ছেলেটার নাম কি?
তাও বলছেন না, কারণ ওই মানুষটি ওই গণৎকারক একজন তৌরাতের পণ্ডিত ছিল। দাসী উম্মে আইমান পরিচয় দেখলাম, টুকটুক করে রওনা দিয়েছেন, যেতে যেতে এগিয়ে যায় ওই তৌরাতের পণ্ডিত, তাকে হাত জোড় করে বলে, মারে একটুখানি বলো না তোমার নামটা কি বলো মা, খবরদার আগিও না ওইখানে দাঁড়িয়ে যাও, একটু পরিচয় দিয়ে দাও, বলো না তোমার নাম কি, কোথা থেকে আসতেছ, এই বাচ্চাটার নাম কি, একটু তোমাদের বায়োডাটাটা বলো, তোমাদের পরিচয়টা দাও। সঙ্গে সঙ্গে দাসী উম্মে আইমান আপনার পরিচয় না দিলেন, কোনো কথাই না বললেন। এমন সময় ওই আপনার কিনা তৌরাতের পণ্ডিত বলতেছে, ও গো মা যদি তুমি না পরিচয় দাও, আমি বলতেছি সেটা শুধু হ্যাঁ না মাথা নেড়ে তুমি উত্তর দেবে, যদি মিথ্যা হয় মাথা নাড়িয়ে বলবে না, আর যদি হ্যাঁ হয় তাহলে মাথা নাড়িয়ে বলবে হ্যাঁ আমি বুঝে নেব। সঙ্গে সঙ্গে ওই তোমরাদের পণ্ডিত বলতেছি, রে মা আমার মনে হয় তোমরা মক্কা নগর থেকে আসতেছ, তোমার নাম হলো উম্মে আইমান, আর এই ছেলেটার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলেটার আব্বার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম হলো আপনার আব্দুল মুত্তালিব, তারপর দাদার নাম বনি হাশিম, এমনি করে পরিচয় দিতেছেন, বলো না মা আমি সত্য বললাম না মিথ্যা বললাম। সঙ্গে সঙ্গে দাসী উম্মে আইমান মাথা হিলাইয়ে বললেন, ঠিক বলেছেন, তবে বাবা আপনার একটা জিনিস আমি জানতে চাই, আপনি এগুলো পরিচয় পেলেন কোথায়? সঙ্গে সঙ্গে ওই তৌরাতের পণ্ডিত বলেছিল, উম্মে আইমান তুমি না বললে কি হবে, তোমার সঙ্গে যে জামানার পয়গম্বর ইয়াসরিফ দেশের বাজারে আসবে এটা তৌরাতে হুবাহু লেখা রয়েছে। আমি তৌরাত দেখে বলছি, তুমি আমার নবী চিনলে না, দুশ্মন আমার নবী চিনেছে, আমরা কলেমা পড়নে বালা নবী চিনতে পারলাম না। আপনাদের কদমে হাত রেখে বলি, শোনা আমার দরদি নবী সম্পর্কে ওই পুরোহিত বলতেছে, ওই তৌরাতের পণ্ডিত বলতেছে, দাসী উম্মে আইমান খবরদার তোমার কাছে অনুরোধ করি মা, তুমি যেন আর চুল পরিমাণ আগিয়ে যেও না, কারণ এই বাজারের ভিতরে আমার মতো অনেক পণ্ডিত রয়েছে, তৌরাতের পণ্ডিত আছে, জব্বুরের পণ্ডিত আছে, ইঞ্জিলের পণ্ডিত আছে, যদি কিনা শিশু মোহাম্মদকে তারা পায় তার জানের দুশ্মন হয়ে তারা সেজে বসে আছে, কিভাবে তাকে কতল করবে, কিভাবে তাকে মার্ডার করবে। অনুরোধ করে বলি, মা জলদি করে তুমি ফিরে যাও, বাচ্চাকে তার মায়ের কাছে নিয়ে যাও, কারণ এই বেই ছেলেটার বায়োডাটা সমস্ত কিছু তৌরাতে লেখা আছে, জব্বুরে লেখা আছে, ইঞ্জিলে লেখা আছে, আর কোরআনে তো হুবাহু লেখা আছে। নবী পেহচানো সাহাবিয়ে রাসূল কি তরহ, দুশমন মুখে তারা নেই, ঠিক কি না? আব্বা জি আমার আমার রাসূলের পাকে থুতু মোবারক, এতটুকুই নয় বাবা শেফা মোবারক, শুধু তাই নয় বাবা। দাসী উম্মে আইমান ফিরে এলেন, আমার রাসূলের পাককে নিয়ে বাজার আর দেখা হলো না, মনে বড় শখ ছিল বাজার দেখা হলো না। আম্মা আমেনা বলেন, কি ব্যাপার দাসী উম্মে আইমান তুমি ফিরে এলে কেন? ডাক দিয়ে বলতেছেন, বোন গো আমি যেতে পারলাম না, গিয়েও যেতে পারলাম না, কারণ আমাকে একজন তোমরাতের পণ্ডিত ধরে এই ওই বিষয় বলেছে। ঠিক আছে বোন দাসী উম্মে আইমান তুমি পরিচয় দেওনি, কাউকে বলোনি? না আমি কাউকে বলিনি, শুধু ওই তোরাতের পণ্ডিত এই বাচ্চাটাকে দেখেছে। ঠিক আছে সাবধানে থাকবে, কোনো রকম ভাবে কেউ যেন বুঝতে না পারে, সোনা মানিক কিন্তু আমার নবী যে ইয়াসরিফ দেশে গেছেন, ওরে আমার সোনা মানিকেরা, ওই সময় আমার নবী পাকের বয়স 5 বছর অতিক্রম, ইয়ানি কে 6 বছরের কাছে, দয়াল নবীজি আম্মা জানে সঙ্গে নানার লয় বেড়াতে গিয়েছিলেন, আসার পথে আমার নবীজি জন্মের মতো আম্মা আমেনা রাদিয়াল্লাহ তাআলাকে হারিয়েছিলেন, বলে আমার সোনাবানি কেরা দয়াল নবী আমার যখন আম্মা হারিয়ে ফেললেন আব্বাজির কবরের অপোজিটে, যখন আম্মা যান এন্তেকাল করে গেছেন বাবা, তখন আমার নবী বসে বসে কাঁদেন আর বলেন, যেটা গজলের ভিতরে বলা, দয়াল নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে, মায়ার নবী মায়ের পাশে
পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। খেয়াল করে, বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়াল আম্মা, কে বায় আমায় কোলে নিবে, কে বা দিবে মুখে চুমা, গর্ভে এতিম পিতা হারা, গর্ভে এতিম পিতা হারা, মাও গেল চলে রে, আরশের পায়া হিলে রে। নূরের নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। وعلى آل سيدنا ما আমার দয়াল নবী থুতু মুবারাকা হলো আপনার শেফাত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সুরের ভিতরে আশ্রয় নিলেন আমার নবী এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমিনউদ্দিন ওই পাহাড়ে উঠেছি রে বাবা, অনেক কষ্ট করে উঠেছি বাবা, আমার স্ত্রীকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমরা তিনজনাতে ওই পাহাড়ে উঠেছিলাম বন্ধুরে, আমার যে জায়গাতে আমার দয়াল নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আরাম করতেছিলেন বাবা, ওই জায়গাতে আমি চোখে দেখে এসেছি সোনা মানিক, দুরাকাত নামাজ আমি ওখানে পড়েছি। ও যুবকেরা খুব ভালো করে বোঝেন, আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে নিয়ে যখন ওখানে রয়েছেন, সঙ্গে সঙ্গে একটি সাপ আপনার কামড় মেরে দিয়েছে, আব্বা আমার একবার কামড় মারিনি 70 বার খবল মেরেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা নীল হতে লেগেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি যখন ঝরতেছে বাবা, এমনি সমাতে আমার নবী পাকের চেহারা মোবারকায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি পড়ে গেছে। আহা নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এ নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। সুবহানাল্লাহ, বলেন কি খেলে, কি খেলে, প্রেম খেলা। এ কি হালা, সাপ কামড় মারছে, সিদ্দিক পা ওঠাচ্ছেন না, মোস্তফা আরাম করছে, আমার মোস্তফা আরামে যেন তুলপি না হয়। আমি জিজ্ঞাসা করলাম, সিদ্দিক আকবর শরিয়াতের দলিল তো এমন, যদি তোমার জীবন যাওয়া ভয় থাকে তাহলে তুমি সেটাকে এমন কি শরিয়াতের বিধান, নামাজ পড়তে গেছো বিষাদর সাপ বিষাদর যদি কিছু দেখো আগে ওটাকে মারো তারপর নামাজ পড়ো। আপনি বুঝতে পারছেন আপনার পায়ে আঘাত করে, কিন্তু আপনি কেন পা টানছেন না? সিদ্দিক বলেন, শরিয়াত বলে পা টেনে নাও, মহাব্বত বলে পা টেনে নিও না। আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি কি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, একবার কামড় মারিনি 70 বার। কিন্তু আপনি খেয়াল করুন বাবা, কত সুন্দর আমার রসুলে পাকের চেহারা মোবারকাতে সিদ্দিক একবারের চোখের পানি পড়ে গেছে। আহারে আমরা তো রুমালে মুচি হাত দিয়ে মুচি, সিদ্দিক একবারের চোখের পানি আপনার আবার রসুলের চেহারা মোবারকায় পড়েছে, যে চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। যুবকরি নসিব কত ভালো, সময়টা কত ভালো, আমার দয়াল নবী কিনি ওই গাছ সুরের ভিতরে বাবা একা একা আরাম করছেন, আমার নবী জিয়ারাত করতেছেন সিদ্দিক আকবরের কোলে, যখন আমার দয়াল নবী মনে হয় যেন দোজাহানের খাজানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কোলে চলে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবী পাকের চেহারা মোবারকের দিদার
করতেছেন, আহারে যে সাপটা কামড় মারে সে তো আমার নবী পাকের কাছে আসবে বলে ক্ষমা চাইবে বলে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে। যুবকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে সরকারে আলা হযরত লিখতেছেন, বোঝো না থে তো কুছ না থা, বোঝো না হো তো কুছ না হো, জান হে ও জাহান কি, জান হে তো জাহান হে। সরকারে আলা হযরত আরো বলে আয় নবী, নবী, নবী।